হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো মাধ্যমিক 2019-এর এর প্রয়োগ নিয়ে, যে প্রয়োগগুলো এবারে উল্লেখযোগ্য বা ইম্পর্টেন্ট সেই প্রয়োগগুলো আমি এবার একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছিলাম। অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে এই প্রয়োগগুলো ও সমাধান করে আমাদের ভিডিওর মাধ্যমে দিন। আমি সেই প্রয়োগগুলোর মধ্যে দু একটা প্রয়োগ আগেই সমাধান করে দিয়েছি। সমস্ত প্রয়োগ আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওখান থেকে যেগুলো আগে এই প্রয়োগগুলো দিয়ে দিচ্ছি সেই প্রয়োগগুলো না দেখে থাকো তাহলে এই লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর এখন আজকে একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ নিয়ে আলোচনা করব, যেটি এইবারে 2019-এ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রশ্নটি হলো, এ বি সি ডি একটি বিধস্ত চতুর্ভুজ, যার এ বি এবং সি ডি বাহুকে বর্ধিত করলে করে পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে এ পি ইন্টু বি পি ইকুয়ালস টু পি সি ইন্টু পি ডি। তাহলে সবার প্রথমে কি করতে হবে, আমাকে একটা চিত্র এঁকে নিতে হবে। তো প্রয়োগের কোশ্চেনে যা বলবে সেটার মাধ্যমে আমাদের চিত্রটা গঠন করতে হবে। সবার প্রথমে বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তো সবার প্রথমে একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিলাম। তো একটা বৃত্ত, তার ভেতরে একটা চতুর্ভুজ, ঠিক আছে, একটা যেকোনো চতুর্ভুজ এঁকে নিলাম। এই যে কি বলছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এই বৃত্তস্থ চতুর্ভুজের কি বলেছে, এ এর নাম দিয়ে দিই, যে এটা ধরো এ বি সি ডি। তাহলে এ বি ও সি ডি বাহুকে বর্ধিত করে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি বাহু এটা, এটাকে বর্ধিত করা হলো। আর সি ডি বাহু এটা, সি ডি বাহু, এই যে এটা সি ডি বাহু, তাহলে সি ডি বাহুকেও বর্ধিত করা হলো। বর্ধিত করে এরা কি করছে, পি বিন্দুতে এ যুক্ত হয়েছে, সেটা বলে দিয়েছে। তো পি বিন্দুতে কি হচ্ছে, ছেদ করেছে। পি বিন্দুতে ছেদ করার ফলে এ বি আর হচ্ছে সি ডি পি বিন্দু ছেদ করেছে, যা বলেছে তা আমি করে দিয়েছি এতটা। তো এখানে প্রমাণ করতে দিয়েছে এ পি ইন্টু বি পি ইকুয়ালস টু পি সি ইন্টু পি ডি। তো এখানে আমাকে সর্বপ্রথম যেটা বলে দিয়েছে সেটা প্রদত্ত দিয়ে আমাদের লিখে দিতে হবে। আমি আগের প্রয়োগগুলোতেও বলে দিয়েছি, যারা আগের প্রয়োগগুলো দেখে নেওনি যে মাধ্যমিকের জন্য কোন প্রয়োগগুলো ইম্পর্টেন্ট এবং সেগুলো সমাধান সহ আমি করিয়ে দিয়েছি। ডিসক্রিপশনে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারো। তো সবার প্রথমে কি হচ্ছে, এ প্রদত্ত এখানে যেটা বলে দিয়েছে সেটা এখানে লিখে নেব। প্রদত্ত তাহলে কি, এখানে এ বি সি ডি ই একটি কি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ যার কি হচ্ছে এ বি ও ডি সি বাহুকে বর্ধিত করে পি বিন্দুতে ছেদ করেছে। দেখো প্রদত্ত লেখা হয়ে গেল, প্রদত্তর পরে এখানে দেখো আমার এখানে এইটা চিত্র হয়ে গেছে। তো চিত্র এঁকেছি, তারপরে প্রদত্ত যেটা বলে দিয়েছে এখানে যে কন্ডিশনটা বলে দিয়েছে সেটা লিখে নিয়েছি। কেন প্রশ্ন আমাদের লেখার দরকার নেই, এখান থেকে শুরু করব। প্রদত্ত বলে যেটা বলে দিয়েছে সেটা লিখে দেবো। তারপরে কি হেডিং হবে, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়। তা প্রামাণ্য বিষয় কি হবে, দেখো কি প্রমাণ করতে দিয়েছে, তো লিখতে হবে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে, যেটা বলে দিয়েছে এখানে এটা দেখে দেখে বসিয়ে দেবো, যে পি এ ইন্টু কি হচ্ছে পি বি ইকুয়ালস টু হচ্ছে পি সি ইন্টু হচ্ছে পি ডি। এরপরে কি আছে, অঙ্কন। দেখো অঙ্কন আমার এখানে কিছু লাগছে না, তাই জন্য অঙ্কনের প্রয়োজন নেই। এক্সট্রা কিছু একে প্রমাণ করতে হলে সেটা অঙ্কনে হয়ে যায়, আর কিছু এক্সট্রা আঁকবোই না, তো আমার এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই। এরপরে চলে আসবে মেইন পার্ট, যেটা হচ্ছে প্রমাণ। দেখো যখন এরকম ইন্টু আকারে থাকে তখন মনে করতে হবে যে আমাকে যে কোনো দুটো ত্রিভুজকে সর্বসম করে বের করতে হবে। কিভাবে প্রমাণ করবো, আমরা জানি সদৃশ হলে দুটো কন্ডিশন হয়, একটা হচ্ছে তাদের বাহুগুলির অনুপাত, তাদের মানে দুটো ত্রিভুজ, যে দুটো ত্রিভুজ হবে সেই দুটো ত্রিভুজের বাহুগুলির অনুপাত সমান হতে হবে, আয়দার তাদের কোণগুলোর মান সমান হতে হবে। তাহলে আমি এখানে কোণগুলোর মানকে সমান করব। দেখো ও এখানে কি হচ্ছে, এ বি সি ডি কি, আমি এই যে এ এ বি সি ডি কি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ ও চতুর্ভুজ,
তা একটি বৃত্তস্থ চতুর্ভুজ হলে আমরা জানি তাদের অনুরূপ কোণগুলো পরস্পর কি হয়, সম্পূরক হয়। তাহলে এখানে অনুরূপ কোণ কি? ডি এ ডি। আর এর অনুরূপ কোণ কি? এটা। তো বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে এখানে হচ্ছে বি সি ডি। বি সি ডি কি হয়ে যাচ্ছে, এখানে দুটো প্লাস করলে হচ্ছে সম্পূরক। তাহলে বি এ ডি প্লাস কি হয়ে যাচ্ছে, ডি সি ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। সম্পূরক মানে কি? 180 ডিগ্রি, পূরক মানে 90 ডিগ্রি। তাহলে বলে দিয়েছে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, লিখে দিয়েছি। এবার নেক্সট এখানে এটাকে 1 নম্বর দাও। এবং এবং একটা জিনিস দেখো ভালো করে, এখান থেকে এই যে এইটার থেকে যদি প্রতিবস্তু, এইটা একটা বাহু তো এরকম সিধা, আমি এখানে এখানে দেখে গেছে, তোমরা যখন স্কেল দিয়ে আঁকবে পুরো স্ট্রেট হবে। তাহলে এইটা কি একটা স্ট্রেট লাইন, মানে এটা একটা স্ট্রেট লাইন, এর মধ্যে এই একটা বাহু এসেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা যুক্ত করলে কত হয়? 180 ডিগ্রি, কেন এটি একটি সরল কোণ, তাহলে এটাও একটা সম্পূরক হয়। তাহলে কি, এই কোণটা প্লাস এই কোণটা যোগ করলে কি হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। সেটাই এখানে লিখবো, কি হচ্ছে? বি সি ডি, ঠিক আছে। তাহলে কি, অ্যাঙ্গেল বি সি ডি প্লাস কি হয়ে যাচ্ছে, বি সি পি। তাহলে হচ্ছে অ্যাঙ্গেল বি সি পি ইকুয়ালস টু কি হচ্ছে, 180 ডিগ্রি। তাহলে এখানে বি সি ডি আর বি সি পি ইকুয়ালস টু 180 ডিগ্রি হচ্ছে। দেখো এক আর দুই থেকে আমরা যদি তুলনা করি ভালো করে, দেখো এইটা আর এইটা কেটে যাবে, তাই না? তাহলে এক ও দুই থেকে পাই, দেখো এক আর দুই থেকে কি পাচ্ছি, এইটা ইকুয়ালস টু এটা, যেহেতু এইটা এটা সমান, আমি বলতে পারি এইটা আর এইটা সমান। তাহলে কি, বি এ ডি প্লাস কি হচ্ছে, বি সি ডি ইকুয়ালস কি হচ্ছে, বি সি ডি প্লাস হচ্ছে বি সি পি। তাহলে বি সি ডি আর এই বি সি ডি কেটে গেল, তা কেটে গেলে কি পড়ে থাকে, বি এ ডি ইকুয়ালস টু হচ্ছে বি সি পি। তাহলে দেখো বি এ ডি, ঠিক আছে, বি এ ডি আর হচ্ছে বি সি পি সমান হয়ে গেল। বি এ ডি মানে কোনটা, এই কোনটা, আর বি সি পি মানে এই কোনটা, মানে কি ভালো করে দেখো যে এই কোনটা আর এই কোনটা সমান হয়ে গেল, ঠিক আছে, একটা পেয়ে গেলাম। নেক্সট যদি আমরা দেখি যে এই দুটো ত্রিভুজের মধ্যে, যে আমরা এখান থেকে বলতে পারি যে এখানে যে ত্রিভুজ কি, ত্রিভুজ এ পি ডি, এই পুরো ত্রিভুজ এ পি ডি পুরো বড় ত্রিভুজটা, ও ত্রিভুজ বিপিসি মানে এই ছোট ত্রিভুজ বিপিসি, এই একটা ছোট ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এর মধ্যে যদি ভালো করে একটু লক্ষ্য করি, দেখব এই ত্রিভুজের মধ্যে এই যে এই কোণটা আর এই ত্রিভুজের মধ্যে কোণটা একই কোণ, মানে কি এখানের মধ্যে সাধারণ কোণ কোণটা, সাধারণ মানে কি এই যেটা কমন, মানে কমন কোণ দুটো ত্রিভুজের মধ্যে কমন কোণ কোণটা এইটা, এই বড় ত্রিভুজের মধ্যে কি পি কোণটা কমন কোণ, আবার এই যে ছোট একটা ত্রিভুজ আছে এর মধ্যে পি কোণটা কমন কোণ। তাহলে বি পি সি কি হচ্ছে, দুটো ও ত্রিভুজেরই কোণ আর এটা হচ্ছে সমান। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমি লিখতে পারি যে কি, এইখানে হচ্ছে এ পি ডি, বড় ত্রিভুজটার মধ্যে কোণটা হচ্ছে এ পি ডি ইকুয়াল কি বলতে পারি, বি পি সি কি, বি পি সি কেন একই কোণ, লিখতে পারো ব্র্যাকেটে, যেহেতু একই কোণ, ঠিক আছে, কোণটা কি একই কোণ। লেখার পরে একই কোণ লেখার পরে এখানে একটা দেখো এই দুটো রিলেশন পেয়ে গেছি, তাহলে এই ত্রিভুজের মানে এই বড় ত্রিভুজের মধ্যে এই কোণটা ছোট ত্রিভুজের মধ্যে একটা কোণ সমান, আবার একটা ওই বড় ত্রিভুজের মধ্যে এই কোণটা আর সেই ছোট ত্রিভুজের মধ্যে এই কোণটা সমান, আর তার ফলে কি এই ত্রিভুজের মধ্যে এই কোণটা আর এই ত্রিভুজের মধ্যে এই কোণটা সমান। কেন, ও তিনটে কোণই সমান হবে, দুটো কোণ যদি পরস্পর সমান হয় দুটো ত্রিভুজের তৃতীয় কোণটাও সমান হবে, তা যদি দুটো কোণ সমান হয় তখনই বলতে পারবো যে এইটা আর এটা সর্বসম্মত, কেন তিনটে কোণ তো সমান হবে, আর তিনটে কোণ সমান হলে আমরা বলতে পারি যে কোনো দুটো কোণ বিপরীত অনুরূপ কোণগুলো, দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো যদি সমান হয় তাহলেই আমরা বলতে পারি কি এটা সদৃশ। লিখে দেবো যে ত্রিভুজ এ পি ডি ও ত্রিভুজ বি পি সি কি হচ্ছে সদৃশ। তাহলে দেখো এই পুরো ত্রিভুজটা মানে এ পি বি আর হচ্ছে বি পি সি সদৃশ, তো বলে দিলাম এই সদৃশ, এই পুরো বড় ত্রিভুজটা আর এই যে ছোট ত্রিভুজটা এই দুটো পুরোটা সদৃশ হলে, এই সদৃশ যেহেতু আমরা জানি কোনো দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হলে তাদের এর অনুরূপ বাহুগুলির অনুপাত সর্বদা সমান হয়, মানে কি এখানে অনুপাত দুটো পরস্পর সমান হবে, তা এখানে আমরা দেখব প্রমাণ দেখে এখানে লিখতে হবে। তারপরে পি এ, পি এ মানে এই বাহুটা লিখে দিই আমি এখানে যেটা বলেছে প্রথমে, তারপরে কি দেখো এইখানে কি কোনাকুনি গুণ করবে, মানে পি বি থাকতে হবে,
এখানে কি পিবি থাকতে হবে। এবার দেখো এখানে যেখানে ইচ্ছা হতে পারে, এখানে পি এর তলায় কি হবে আর পিবির ওপরে কি হবে সেটা দেখতে হবে। আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি যে প্রথম যে ত্রিভুজটা থাকে সেই প্রথম ত্রিভুজটার আর প্রথম বাহুটা হচ্ছে উপরটা আমি ধরে নিয়ে কাজ করব। তাহলে এই বাহুটা কি বড় ত্রিভুজের বাহু, নিচে যে বাহুটা আসবে সেটা ছোট ত্রিভুজের বাহু। তাহলে এ পি ডি, দেখো এ পি ডি এইটা কি হয়ে যাচ্ছে, এই এই যে বাহুটা আর এখানে এই কোণটার উপর অবস্থিত। ভালো করে দেখো কি আমাকে কিভাবে বের করব, আমাকে একটা যে কোনো তোমার মতন করে একটা যে কোনো ত্রিভুজ দিয়ে আমাকে মানে কোণ দিয়ে বা বাহু দিয়ে বা 90 ডিগ্রি বিপরীত বাহু, এইভাবে তোমাকে নিজের মতন করে বুঝে নিতে হবে। তাহলে পি এ এই বাহুটা কি এই ত্রিভুজের বাহু মানে বড় ত্রিভুজের বাহু, এ পি বি মানে এ এ পি বি ডি এর বাহু, আর এখানে নিচে যে বাহুটা হবে সেটা কি এই ত্রিভুজের বি পি সি এর বাহু, বি পি সি এর বাহু। দেখো এখানে একটা জিনিস দেখতে হবে যে ত্রিভুজ এই যে এই বাহুটা দেখো এই এ কোণের অবস্থিত মানে এ পি বি এর এ কোণের ওপর অবস্থিত কি হচ্ছে এ তোমার হচ্ছে এ পি বাহুটা। আর দেখো এর সঙ্গে সমান কোণটা সি কোণটা, সি কোণটার উপর অবস্থিত সেই বাহুটা সেই বাহুটাই নিচে বসবে, তারা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে কি এখানে দেখো এখানে অনুরূপ কোণ গুলো সমান, তাহলে অনুরূপ বাহুগুলো সমান হবে। এই এটা এটা অনুরূপ কোণ সমান, তাহলে অনুরূপ কোণের উপর অবস্থিত যেহেতু এই বাহুটা সমান, তাহলে এই এর সঙ্গে অবস্থিত ও এই কোণের সঙ্গে অবস্থিত যে অনুরূপ বাহুটা সেটা সমান। তাহলে কি এখানে সি ডি, তাহলে কি এখানে সি ডি হয়ে যাবে, সি ই পি হয়ে যাবে, তাহলে পি সি এখানে লিখে দিলাম, পিসি এই বাহুটা এর সঙ্গে সি সমান না সি এর উপর অবস্থিত পিসি। তাহলে বাদ বাকি এখানে আর দেখারই দরকার নেই তোমাদের যে এখানে কি হবে, এখানে কেন এখানে পিসির সাথে কি গুণ আছে পিডি, তাহলে এখানে পিডি হবে। আমি এইভাবে নিজে তাড়াতাড়ি করার জন্য এইভাবে অ্যাপ্লাই করবো এবং ক্রস মাল্টিপ্লাই করলে দেখো অ্যান্সার চলে আসছে পি এ ইন্টু কি হচ্ছে পি বি ইকুয়ালস টু হচ্ছে পিসি ইন্টু পিডি রুট। বন্ধুরা আশা করছি এই ধরনের প্রয়োগ যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা পুরোপুরি এই ভিডিওটি দেখার পর নিঃসন্দেহে কমপ্লিট করে আসতে পারবে এবং নাম্বার ক্যারি করে নিতে পারবে প্রয়োগ থেকে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে, আর এখনো পর্যন্ত চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে রেড বাটনে ক্লিক করো, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।